কংগ্রেসে কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে ইতিমধ্যে শুনানি হয়েছে এবং ওখানে আরো নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে। তো অনেকেই ধারণা করছেন যে সামনে একটা ব্যাপক আকারের নিষেধাজ্ঞা আসবে এবং অনেকের উপরেই সেই নিষেধাজ্ঞা প্রয়োগ করা হবে। এবং এক্ষেত্রে আমরা নিকারাগুয়ার উদাহরণ টানতে পারি। আপনি জানেন যে নিকারাগুয়াতে এমনও মানুষদেরকে স্যাংশন দেওয়া হয়েছে যারা সরকারের খুব উঁচু লেভেলের লোক না, অর্থাৎ একদম সরকারের নিচু লেভেলের যারা লোকজন রয়েছেন তাদেরকেও ব্যাপক হারে স্যাংশন দেওয়া হয়েছে। প্রায় 100 জনেরও বেশি মানুষকে তারা স্যাংশন দিয়েছে। তো এই যে মানে নিকারাগুয়ার বিষয়টা কিন্তু আমরা বাংলাদেশের সাথে তুলনা করতে পারি। তো বাংলাদেশে এরকম একটা ব্যাপক স্যাংশন আসবে, ব্যাপক আকারে স্যাংশন আসবে এবং যেখানে সরকারের উচ্চ পদস্থ থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকেও স্যাংশনের আওতা আনা হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। তো আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমাদের বাংলাদেশের মানুষের আশাবাদ হওয়ার অনেক জায়গার মধ্যে আরেকটা হলো এই টম ল্যান্টস ইউএস কংগ্রেশনাল হিউম্যান রাইটস কমিশন। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ, যেটাকে আমরা বলি হাউজের হিউম্যান রাইটস বিষয়ক একটা কমিশন, যেখানে দুইজন চেয়ার, একজন মিস্টার ম্যাকগাভার্ন, উনি ডেমোক্রেটিক পার্টির, এবং আরেকজন হচ্ছে মিস্টার স্মিথ, উনি হচ্ছে রিপাবলিকান পার্টির, দুজনই কো চেয়ার। ওনারা জাতিসংঘ বা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এজেন্সি অথবা আন্তর্জাতিক সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অথবা হিউম্যান রাইটস ওয়াচ, এই যে ওনারা যখন কোনো প্রতিবেদন করে, ওনারা যখন কোনো কিছু ডকুমেন্টেড করে, এটার উপর তাদের একটু ইয়ে থাকে, কি বলে আপনার, এটা নিয়ে তারা কাজ করে এবং এই কাজের ভিত্তিতে ওনারা আপনার শুনানি করে। এবং এই শুনানি আপনার যখন হয় তখন ওনারা ইন্ডিভিজুয়াল বা প্রতিষ্ঠান বা অনেক ইয়েকে ওনারা ডাকেন এবং এই ডাকা ডাকির মধ্যে ডকুমেন্টেড হয়। এবং বাংলাদেশের ব্যাপারে যে কংগ্রেসের কাছে চিঠি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি, যুক্তরাষ্ট্রের ইউএস হাউজের কাছে, এই আপনার অ্যাম্বাসেডর ইন ইউএন এর কাছে চিঠি, এই যে বিভিন্ন চিঠিগুলো ওনারা কম্পাইল করে এবং পরবর্তীতে ওনাদেরকে ডকুমেন্টেড করার জন্য ওনারা আপনার ইয়ে করেন, আপনার ইনভাইট করেন। এবং এই ইনভাইটেশন আপনার এমন পর্যায়ে, এখন এমন পর্যায়ে গেছে বলে আমরা জানি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, আপনি জানেন পৃথিবীর একমাত্র পার্লামেন্ট যুক্তরাষ্ট্র যাদের এক্সিকিউটিভ পাওয়ার আছে, এমনকি প্রেসিডেন্টকে পর্যন্ত ডিফাই করে তারা অ্যাকশনে যেতে পারে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং সিনেট মিলে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে সেটা দরকার নাই, কারণ যুক্তরাষ্ট্রের বাই পার্টিসান দুই দলই এই ব্যাপারে একমত যে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য যা যা করা দরকার সব করবে আপনার এই আপনার যুক্তরাষ্ট্র। এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যে ভূমিকা, এটা আপনি বলতে পারেন একদম প্রশংসাযোগ্য। এবং এই যে টম ল্যান্টস কংগ্রেশনাল যে কমিটি, এই কমিটি এখন যে উদ্যোগ নিয়েছে, এটা সরকারের বাইরে, যুক্তরাষ্ট্র সরকারের বাইরে আরেকটা উদ্যোগ। এবং আমি মনে করি এই যে ডকুমেন্টেশন সোফার করেছে বলে আমরা জানি, এটা অনেকটা আইসিসির আদলে, আইসিসি হেগে বাংলাদেশের সরকার এবং শেখ হাসিনা সহ যারা গুমখুন করেছে তাদের বিরুদ্ধে যে ক্রিমিনাল আপনার অ্যাক্টিভিটিগুলো হয়েছে সেটা কংগ্রেসের কাছেও একই ডকুমেন্ট গিয়েছে। তো কংগ্রেস এখানে কি ব্যবস্থা নিবে সেটা কংগ্রেস সেটা ব্যবস্থা নিবে। এবং কংগ্রেসের যে আপনার আমরা শুনানি হয়েছে সেটা তো প্রকাশ্যে, সে কোনো গোপনীয় কিছু না। সেখানে এমন মারাত্মকভাবে বাংলাদেশের গুমখুনের ব্যাপার এসেছে এবং যুক্তরাষ্ট্র সরকার এখনো পর্যন্ত যে ব্যবস্থা নিয়েছে সেটা যথেষ্ট কিনা সেটা নিয়ে কংগ্রেসের দুই কোচেয়ারই প্রশ্ন তুলেছে, কেন আরো বেশি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কি কারণে, কি জন্য এটা দেরি হচ্ছে, এইটা প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এবং পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেওয়ার জন্য আপনার কংগ্রেস একমত হয়েছে। তো খুব সহসায় এই দুই কোচেয়ারের স্বাক্ষরে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি অফ স্টেট
অ্যান্টনি ব্লিংকেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি যাবে যে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের আইন এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রতি যে অত্যাচার, বাংলাদেশে যে জুডিশিয়ারি যেভাবে সরকারের ক্রীড়ানক হিসাবে কাজ করছে, মানুষ যে কোনো বিচার পাচ্ছে না, এটার জন্য এই মেজার যথেষ্ট কিনা এবং আর কি কি মেজার নেওয়া যায় সেটা সুপারিশ করে চিঠি ড্রাফট হয়েছে বলে আমরা জানি এবং সেটাও আমার মনে হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যেই এই টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন থেকে দুই কো চেয়ারের স্বাক্ষরে একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেনের কাছে যাবে। তো সুতরাং বাংলাদেশের মানুষকে আশাবাদী হতেই হবে, কারণ নিরাশার কোনো আপনার জায়গা নাই এবং সমস্ত গণতান্ত্রিক বিশ্ব বুঝতে পেরেছে গত 14-15 বছর যাবৎ বাংলাদেশে শেখ হাসিনা ভারতের মদদে আমাদের দেশটাকে যে লুটেপুটে শেষ করে এবং বাংলাদেশের মানুষের ন্যূনতম সম্মান রাখে নাই, বিচারের পর্যন্ত কোনো জায়গা রাখে নাই, সেটা গণতান্ত্রিক বিশ্ব অত্যন্ত ওয়েল নুন এবং ওয়েল ডকুমেন্টেশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য বাকি কাজ বাংলাদেশের মানুষকেই করতে হবে। গণতান্ত্রিক বিশ্ব স্পেস করে দিচ্ছে এবং যারা এই কুকর্ম করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে যেহেতু কোনো বিচার হচ্ছে না, আন্তর্জাতিক আদালতে এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এবং ইউরোপিয়ান পার্লামেন্টে সব জায়গায় তাদেরকে এখন ধরা হচ্ছে এবং ধরা হবে খুব সিরিয়াসলি। সুতরাং বাংলাদেশ নিয়ে আমরা নতুনভাবে আশা করতে পারি যে বাংলাদেশ, যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম 71-এ, সেই বাংলাদেশের যে অধঃপতনের এখন সর্বনিকৃষ্ট পর্যায়ে চলে গেছে সেখান থেকে আমরা ফেরার জন্য গণতান্ত্রিক বিশ্বের যে সহযোগিতা সেটা আমরা 100% পাবো বলে আশা করি। এবং কংগ্রেসের এই দুই কংগ্রেশনাল নেতাদের এই উদ্যোগকে আমরা অত্যন্ত জোরালো ভাবে যেমন সহযোগিতা সমর্থন করি, তেমনি আমরা আশা করব খুব দ্রুতই তারা বাংলাদেশের এই সরকারের বিরুদ্ধে, এই রেজিমের বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে আরো আপনার ব্যবস্থা নিতে আমাদেরকে সহযোগিতা করবেন।